নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তৃণমূলের মানবিক আন্দোলন চলবে বলে হুমকি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিএএ বিরোধী লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মধ্যমগ্রাম থেকে বারাসাতের চাপাটালি মোড় পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তৃণমূলের মানবিক আন্দোলন চলবে বলে হুমকি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিএএ বিরোধী লাগাতার কর্মসূচির অঙ্গ হিসেবে মধ্যমগ্রাম থেকে বারাসাতের চাপাটালি মোড় পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে নাগাদ মধ্যমগ্রাম চৌমাথা থেকে এই মিছিল শুরু হয়। এদিকে পদযাত্রার মাঝে রাস্তায় অ্যাম্বুলেন্স দেখেই হঠাৎ থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিশাল মিছিলকে নির্দেশ দেন রাস্তার ধারে এসে অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার। মিছিল শুরুর আগে মধ্যমগ্রামে এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, মতুয়ারা আগে থেকেই এদেশের নাগরিক, অথচ তাদের নাগরিকত্ব দেওয়ার নাম করে ভুল বোঝানো হচ্ছে। কেন আমাদের আলাদা করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? নতুন আইন অনুযায়ী এনপিআর এর ফর্ম ভরতে গেলে মায়ের জন্ম তারিখ এমনকি জন্মের সার্টিফিকেটও লাগছে। কিন্তু আমার প্রশ্ন, কতজনের কাছে মায়ের জন্ম সার্টিফিকেট রয়েছে? এনআরসি, এনপিআর, ক্যাপ, বাংলায় কিছুই হবে না। আমার উপর 100% বিশ্বাস রাখুন, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। আমরা মিলেমিশে থাকবো। নাগরিক পঞ্জির জন্য তথ্য দিতে কোনো লাইন দেওয়া হবে না। কতবার মানুষ লাইন দেবে? এদিন মধ্যমগ্রামের চৌমাথা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে মুখ্যমন্ত্রীর মিছিল যায় বারাসাত পর্যন্ত। রাস্তার দুধারে বহু মানুষ নেত্রীকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন। অনেকেই স্লোগান দিয়েছেন, ব্যানার, পতাকা নিয়ে আসেন কর্মীরা। উচ্ছ্বাস ও আবেগে ভেসে যান তারা। মধ্যমগ্রামের মঞ্চে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, দীনেশ ত্রিবেদী, জ্যোতিপ্রিয় মল্লিক, ইন্দ্রনীল সেন, পূর্ণেন্দু বসু সহ প্রমুখগণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে হাঁটেন জেলার মহিলা নেত্রীরা। এরা হলেন রিঙ্কু দে দত্ত, নন্দিনী মৌলিক, কেয়া দাস ছিলেন, প্রবোধ সরকার, প্রবীর পাল, তুষার সিনহা, নীলিমেশ দাস সহ প্রমুখ।